হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার এপিসোড অফ 3M ব্লগস। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানাবে কমেন্টে। আমিও ভালো আছি, এখন রয়েছি বাড়িতে। এই মুহূর্তে আমি আমার ঘরে রয়েছি এবং আমার পাশে অ্যাকুরিয়াম রয়েছে। অ্যাকুরিয়ামের আলোতেই আলোকিত হচ্ছি, সারা ঘরের আলো নেমানো। বিকজ অফ আজকে এখন এই মুহূর্তে বাজে রাত্রি 2, এই সময় আমি খেলতে চলেছি গ্র্যানি বলে একটা হরর গেম, যেটা মানে প্রচণ্ড হরর। অ্যান্ড্রয়েড এবং iOS এর জন্য রয়েছে অ্যাভেলেবেল প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোরে। তো আমি সেই গেমটাই ট্রাই করতে চলেছি রাত্রি 2 সময়। কেমন লাগে হরর গেম? এবং আপনাদেরও আমার রিয়াকশান সাথে থাকবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আর আজকের এই ভিডিও স্পন্সর করেছে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো বাড়িতে বসে কিভাবে পকেট মানি উপার্জন করতে পারবেন শুধুমাত্র গেম। যদি আপনারা অনলাইনে টাকা কামাতে চান তাহলে অবশ্যই এটা একটা সুবর্ণ সুযোগ। প্লিজ ভিডিওটা পুরো ভালোভাবে দেখুন। আমি খুব কম অ্যাপ রেকমেন্ডেড করি, বাট এই অ্যাপটা ভীষণ ভালো, যেটা আমাকে অল টাইম ব্যবহার করতে হয় না। আমি এই অ্যাপটা ইউজ করে প্রচুর লাভবান হয়েছি, সেই জন্যে আমি আপনাদেরও বলবো যদি আপনারা গেম খেলে পয়সা উপার্জন করতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করুন। যদি আপনারা টাকা কামাতে চান বা এই বিষয়ে ইন্টারেস্টেড হন অনলাইনে টাকা কামানোর ব্যাপারে, তাহলে অবশ্যই এই অ্যাপটাই হলো সব থেকে বেস্ট অ্যাপ। যদি আপনি এই আমার ভিডিওটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড লিংক বন্ধুরা ডেসক্রিপশনে দেওয়া আছে, আমি অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। গ্র্যানি গেম ওপেন করে নিয়েছি, শুরু করে নেওয়া যাক আজকের এই হরর গেমিং এপিসোড। তো বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছি একটা ঘরের মধ্যে রয়েছি, যেখানে আমি একলা রয়েছি এবং চারদিকে বিচ্ছিরি রকম আওয়াজ হচ্ছে, হর টাইপ। দরজা খুলে ঢুকলাম, এখানে অনেক বড় ঘর, অনেক কটা দরজা রয়েছে, সামনে একটা দরজা রয়েছে। এপাশে কি? ও, এপাশে কিছু নেই। কেমন কেমন আওয়াজ হচ্ছে বন্ধুরা, বাটটা কিসের আওয়াজ হলো? কাউকে দেখতে পাচ্ছি না। কেমন সাউন্ড শুনে কেমন একটা লাগছে। এখানে নিচে যাওয়ার রাস্তা, নিচে কিছু রাস্তা নেই, পাশে জল মতো মানে ড্রেন টাইপ ম্যানহোল। হ্যাঁ, স্টার্টিং আই ক্যান্ট স্টার্ট দ্য বোট। ওকে, কেন চলবি না ভাই, কী প্রবলেম? ওকে, আই নিড টু স্পার্ক প্লাগ লাগবে। কোথায় আছে বাবা? ভূতের ঘরে। এখানে কি? ওকে বন্ধুরা, ওকে গুগল অন হয়ে গেলি কেন? ওকে বন্ধুরা শুনে ওকে গুগল অন হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মানুষ মারা ট্র্যাপ টাইপ, তার মধ্যে আমি ঢুকে দাঁড়িয়ে আছি, কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আর এই হাঁটছে এরকম বেঁকে চুড়ে কেন বুঝে পাচ্ছি না, নর্মাল হাঁটতে কি হচ্ছে? ওরে দাদু তারা করেছে গে, দাদু তারা করেছে। দাদু আসিস না, দাদু আসিস না। আই এম হাংরি বলছে বন্ধুরা, আমায় খাবে হয়তো। একটা কোথায় যাচ্ছে বুড়া? বুড়া নিচে চলে গেল।
ইন্টারেস্টিং গেম বন্ধুরা। কি হলো জানি না, কিসের আওয়াজ হলো? হট করে সামনে চলে এসছে, কি বলবো। দে ওকে, মানে আমি একবার ট্রাই করেছিলাম প্রথমবার, সেটা ডে ওয়ান গেছে। আবার সেম, ও বিছনার তলায় আবার লুকানো যায়, এটা জানতাম না। ওকে তুই কি আছিস? কোথায় আছে? এখানে আবার সিসিটিভি, ওয়াও। ওই গ্রানি, গ্রানিকে দেখতে পেয়ে গেছি বন্ধুরা। এর থেকে এস্কেপ হবো কি করে? মেনলি যতদূর মনে হচ্ছে আমাকে এই বাড়ির থেকে বেরোতে হবে, কিভাবে বেরোবো জানি না। গ্র্যানি আমাকে দেখেছিল, তারা করলো কিনা কে জানে। বন্ধুরা তাড়া করেছে গ্র্যানি, বিছনার তলায় ঢুকে পড়েছে। হাসিটা অদ্ভুত, হরর হরর ক্রিপি ক্রিপি দেবে একটা ফিলিংস আছে। এবার গ্র্যানিকে সামনাসামনি দেখা হলে ধাক্কা মেরে ফেলবো, পুরো সিঁড়ির কাছে অপেক্ষা করছিল। একটা টাইম তো উপরে উঠতে তো উপরে ইলেকট্রিক টাইপ কি একটা জ্বলছিল বন্ধুরা। এবার অবশ্যই চারদিকে একটু রক্ত রক্ত দেখা যাচ্ছে, বেচারা। ওকে যত বেশি আঘাত খাচ্ছে তাতে হয়তো ড্যামেজ হচ্ছে। কিসে মার মার, তো বন্ধুরা গ্র্যানি গেম কেমন লাগলো? ক্রিপি ব্যাপারটা আছে, আর যেখানেই যাচ্ছি মানে ধরা পড়ে যাচ্ছি, উপরে গেলে ধরা পড়তেই হচ্ছে। তো এই মুহূর্তে আমি গেম এখানেই শেষ করছি। আগামী সোমবার রাত্রি 10টার সময় আমাদের নতুন হরর এপিসোড আসতে চলেছে, তো সেটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন এবং আপনারা জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে। সো আজকের মতো টাটা, এখানেই ভিডিও শেষ করছি। জাস্ট আজকে যেহেতু হোলির দিন এবং চারদিকে গোপাল পুজো চলছে,
সেই জন্যে আমি বেরোতে পারিনি আজকে, তো সেই জন্যেই আজকে রাত্রিবেলা বসে একটু গ্র্যানি গেমটা রাত্রি 2টোর সময় খেলছিলাম আপনাদের সাথে নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আগামী দিনে আবার হয়তো এই গ্র্যানি গেম নিয়ে খেলবো, এবং এরপর হয়তো গ্র্যানি গেমে বাড়ি থেকে হয়তো বেরোতে পারবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। দেখ শয়তান বলে সব মানুষে মানুষে, আরে দেখ যে এখানে, আরে বস্তির ছেলে মানে নোংরা যে, কারণ বলছে এই 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 সমাজ যে সমাজের কথা, যাও ছেলে ফেলে 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 দেব আমি তোমাকে এই ছিঁড়ে, বলে দেব আমি চর্তা পোল লাগিয়ে, আরে মূর্খ বাচ্চা তোরা এইখানে, বলে দেব আমি দেখ যে বস্তি থেকে চলে এসি তোদের এই শহরে, বলে দিলে পরে আমি দেখ আমার কথা তোদের সামনে শুধু প্রকাশিত হবে।